নমস্কার, আনন্দ বাংলার মুখোমুখি অনুষ্ঠানে আজ আমরা আমাদের সঙ্গে পেয়েছি রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মহাশয় বা মহাশয়া যাই বলি না কেন, শম্পা মহাপাত্র মহাশয়াকে আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাই। আমরা অনেকদিন ধরে শম্পাদিকে দেখেছি, তো উনি খুবই ব্যস্ত মানুষ, উনি রামনগরের উন্নয়ন নিয়ে এতটাই ব্যস্ত যে সময় দিতে পারেননি। অবশেষে আমরা আর মূল্যবান সময় পেয়েছি, এই জন্য কৃতজ্ঞ। আর সম্পাদিকে আমরা মূলত আজকে উন্নয়ন যে কর্মযজ্ঞ আপনাদের চলছে, যেটা 10 বছর আগে থেকে শুরু হয়েছিল, এখনও চলছে সমান্তরে এবং যত দিন যাচ্ছে সেটা বাড়ছে আরও, তো সেই বিষয়ের উপরেই মূলত আলোচনা করব। প্রথমে জানতে চাইব, রামনগরে আপনারা দায়িত্বে আসার আগে রামনগরের অবস্থাটা কী ছিল, মানে যদি ছোটো করে বলেন, এবং তারপরে এখন কী দাঁড়িয়েছে একটু ছোটো করে সংক্ষিপ্ত। আমাদের রামনগরের 10 বছর আগে যেটা ছিল, বাম আমলে যেটা হয়েছিল, তখন রাস্তাঘাট ছিল না ভালো, পানীয় জলের অভাব ছিল, স্বাস্থ্যের পরিকাঠামোর অভাব ছিল, কাজকর্মেরও ঘাটতি ছিল, বা মার উন্নয়নের দিক থেকে মানে ছিলই না, বলতে গেলে কিছুই ছিল না। সেক্ষেত্রে মানে এই তৃণমূল সরকার আসার পরে রামনগরের প্রচুর পরিমাণ ঢালাই রাস্তা হয়েছে, বাড়ি বাড়ি বিদ্যুৎ পৌঁছেছে, বাড়ি বাড়ির যে পানীয় জলের সুবিধা হয়েছে, এবং বিভিন্ন উন্নয়ন স্কুল কলেজ স্কুলের কাজকর্মগুলো হয়েছে বিভিন্ন রকম। মানে আগে যেটা ছিল না, স্বাস্থ্যের যেটা ঘাটতি ছিল সেটাও অনেকটা কমেছে বা অনেকটা উন্নত এখন। মানে বাম আমলে উন্নয়নটা হয়নি কেন? 60টা সরকার, 34 বছর ছিল, মানে আপনি তো আজকে আপনারা প্রশাসনে আছেন, কীভাবে উন্নয়ন করতে হয় সেটা আপনারা দেখিয়ে দিচ্ছেন একদমই, তো সেই সময় না হওয়ার পেছনে কারণ কী ছিল? আপনারা তো নিশ্চয়ই কিছু আইডেন্টিফাই করেছেন। না হওয়ার কারণ, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করেছেন, আমরা বাম সরকারের এতে মানে আমরা বুঝতেই পারিনি যে কী উন্নয়নটা যে হয়েছে, এটা কেন হয়নি, কী হয়নি, সেটা তো মানে আমরা কি করে বলবো কি কারণে। একজন 34 বছর থেকে কোনো কিছু উন্নয়ন করেননি, ওনাদের মানে কি কাজ হয়েছে, কি কর্ম কাজকর্ম করেছেন আমরা কিছুই জানি না, কিন্তু এই মুখ্যমন্ত্রীর সময় আমরা কিন্তু ওপেন টু অল কাজ করছি, প্রত্যেকটা মানুষকে নিয়ে কাজ করছি, জনগণের কাছে পৌঁছে যেতে পেরেছি। গাছ ছাড়া ভাব ছিল, মানে না হলেও আমরা জিতবো, এরকম না হলেও জিতবো তাদের একটা ধারণা ছিল, মানে সেই জিতাটা যেভাবেই হোক না কেন, মানুষের ভোটে হোক অথবা যেভাবে হোক তারা করেছেন। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন জনসংযোগের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাওয়া, যে কীভাবে উন্নয়ন করতে হবে সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন 10 বছরে। এই জায়গাটাতে আমি আসছিলাম যে মুখ্যমন্ত্রী সারা রাজ্যেরই উন্নয়ন করেছেন, অবভিয়াসলি রামনগর তার বাইরে নয়, তো মানে এরকম কিছু হয় যে রামনগর, আপনি তো প্রায়ই দীঘা যাতায়াত করেছেন, তো রামনগর বা দীঘা এই সমস্ত এলাকায় বিশেষভাবে মানে আপনাদের সঙ্গে কথোপকথন হয়েছে যে এই জায়গাটা আমি এরকম করতে চাই, একটা স্বপ্ন তো তার রয়েছে, তো সেই জায়গাগুলো একটু বলবেন মুখ্যমন্ত্রী আলাদা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাটা হচ্ছে ওনার স্বপ্নের দীঘা প্রজেক্ট, বহু পর্যটন এখানে আসেন, এবং তিনি দীঘাটা বলতে গেলে কিছুই ছিল না। এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই 10 বছরে তিনি দীঘাটাকে এত সুন্দর সাজিয়ে দিয়েছেন, ওনার স্বপ্নের দীঘা প্রজেক্ট। উনি যেমন কনভেনশন সেন্টার করেছেন, তাতে দীঘার অর্থনৈতিক উপার্জনও হচ্ছে এবং বহু ছেলে মেয়ে কর্মসংস্থা পেয়েছে কনভেনশন সেন্টার, এবং বহু জায়গায় পর্যটকরা আসছেন, ব্যবসা বাণিজ্যের বেড়েছে, এবং দীঘার যে আমাদের সুন্দর করে সাজিয়েছেন, দীঘাতে যে মানুষজন এসে দীঘার সামুদ্রিক জলটা যে উপভোগ করবে, বা দীঘাতে জলে নেমে যে আমাদের যেটা দীঘা সমুদ্রের এটা নাম করা তটটা, ওটা যে তৈরি করা, সুন্দর করে বিউটিফিকেশন করা, এটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেই করেছেন। বাগান করা, বিউটিফিকেশন করা, পার্ক করা, বাচ্চারা আসবে পার্ক করা, যে লাইকানি মন্দিরে যে বিশাল একটা ইয়েও করেছে দীঘার সংলগ্ন, বা কনভেনশন সেন্টার হয়েছে, জগন্নাথ মন্দির তৈরি করছেন পুরীর আদরে, এবং তাজপুর বন্দর তৈরি করছেন, এটা তো দীঘার মানুষের কাছে বড় প্রাপ্তি।
আমাদের ক্ষেত্রে আমাদের ছেলেমেয়েরা কিন্তু বেশি উপকৃত, এবং ওটা স্টেটের ওটা রাজ্যের পাচ্ছেন, এবং শুধু রাজ্য না বিভিন্ন জায়গা থেকেও আসছেন। দীঘাতে আপকামিং প্রজেক্ট যেগুলো খুব মানে মানুষকে অ্যাট্রাক্ট করবে এরকম একটা দুটো নাম বলবেন, যেমন একটা হচ্ছে ঢেউ সাগর, অসাধারণ এক প্রজেক্টের কাজ চলছে। ওটা যেমন ঢেউ সাগরটা যেটা মানুষের কাছে আছে, নতুন করে সাজিয়ে দিচ্ছে, অনেকটা বিস্তৃত করা হবে, বিস্তৃত সেখানে যে পুরীর মন্দিরটা করবেন সেখানে তো বহু মানুষ, এতেও তো লাভ মানে মেটানোর মতন পুরীতে না গিয়েও দীঘাতে কাছাকাছি। আর একটা জিনিস যেটা দীঘাতে একটা অভিযোগ পেতাম আমরা যে ওল্ড দীঘাতেই মানুষ বেশি যেতে চায়, নিউ দীঘাতে যেতে চায় না, এবার বোধ হয় ঢেউ সাগর এবং পুরীর মন্দিরের টানে বোধ হয় মানুষ নিউ দীঘাতেও যাবে যাবে অবশ্যই, দুটো ঠিক ব্যালেন্স হবে দুটো। হ্যাঁ আচ্ছা দিদি, মুখ্যমন্ত্রীর ভূমিকা মানে বলে শেষ করা যাবে না, আমি তো ওনার কাজের কথা বলে শেষ করতে পারবো না। আচ্ছা এই প্রসঙ্গে একটা জিনিস জানেন, এই যে এখন ধরুন মানে একের পর এক প্রকল্প আসছে, মানে প্রকল্পের ঢেউ আসছে আর কি, সমুদ্রে যেমন ঢেউ আসছে, তো এইগুলো আপনাদের মানে এগুলোকে আপনার কীভাবে নিচ্ছে, মানে বিরক্ত হচ্ছেন নাকি? না আমরা খুবই গর্বিত এমন একজন মুখ্যমন্ত্রীকে পেয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পেয়েছি, যে আমরা খুবই গর্বিত ওনাকে নিয়ে অহংকার করতে পারি আমরা, কারণ উনি আছেন বলে আমরা জনগণের কাছে যে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি, আমরা কাজ করতে পারছি, মানুষকে কাজ দিতে পারছি, উন্নয়নটা মাননীয় মুখ্যমন্ত্রী দিচ্ছেন বলে। যেমন আজ সকালবেলা আমরা একটা বঙ্গধ্বনি প্রোগ্রাম, মাননীয় মুখ্যমন্ত্রীর একটা বিশেষ অভিনব প্রোগ্রাম, ওই প্রোগ্রামে আমরা গেছিলাম, আমরা যে পাড়ায় পাড়ায় বৈঠকও করেছি, এলাকা এলাকা বুথে বুথে করেছি, সেখানে কারো রাস্তা নেই, কারো ড্রেন নেই, কারো স্কুল করতে হবে, মানে আজকেই আমরা দু তিনটা উদ্বোধন করে এলাম, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী ওটা আমরা চটজলদি সিদ্ধান্ত নিয়ে পাঠানোর সাথে সাথে কিন্তু ওটা কাজ করতে পেরেছি, মানে মানুষের যে মুখে হাসি ফোটাতে পেরেছি সেটা তো অকপটে মাননীয় মুখ্যমন্ত্রী তো জন্মে পেলে রাস্তাটা তৈরি করতে পারলাম। ফান্ডের যে দরকার মানে একটা উন্নয়ন করতে গেলে ফান্ড দরকার, সেগুলো কন্টিনিউ পাচ্ছি, সেটা আমরা কন্টিনিউ পাচ্ছি এই মুখ্যমন্ত্রী থাকা থেকে পাচ্ছি, যেটা আমরা 10 বছর আগে কিন্তু বিন্দু বিসর্গ পাইনি, সেটা এই 10 বছরে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর জন্যই পেতে পেরেছি, তার জন্য আমরা গর্বিত এবং অহংকার করি যে উনাকে নিয়ে। মুখ্যমন্ত্রীর যে সমস্ত প্রকল্পগুলো খুব পপুলার হয়েছে তার মধ্যে আমরা যদি কন্যাশ্রীকে বাদ দিই, কন্যাশ্রী তো নো ডাউট মানে সারা বিশ্বে বন্দিত হয়েছে, কন্যাশ্রীর পরে আপনাদের বোধ হয় দিদিকে বলল একটা কর্মসূচি এবং ঐতিহাসিক যুগান্তকারী প্রকল্প এটা করেছেন, যেটা এর আগে কোনো মুখ্যমন্ত্রী এইভাবে এরকম অভিনব প্রকল্প বার করতে পারেনি, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকারের যে প্রকল্পটা করেছেন তাতে কি হয়েছে, যারা খুব গ্রামে বাস করেন অনেকের কাছে খবর হয়তো পৌঁছায় না, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সরকার দুয়ারে সরকারের মাধ্যমে জনগণের মানে প্রত্যেকটা বাড়ি দুয়ারে পৌঁছে যাচ্ছে, সরকারের লোককে পৌঁছাচ্ছেন, আধিকারিকরা জনপ্রতিনিধিদেরও সাথে পাঠাচ্ছেন যে আপনারা যান জনসংযোগ করুন, প্রত্যেকটা জিনিস বুঝুন কার ঘাটতি কোথায় আছে, হতেই পারে কারো ঘাটতি থাকতেই পারে, সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর অভিনব মানে প্রচেষ্টার ফলে আমরা এটাকে সমাধান করতে পেরেছি, পৌঁছাতে পেরেছি, বা তাতে এই যে স্বাস্থ্যসাথী কার্ড করতে পারছে প্রত্যেকটা মানুষ, এবং খাদ্যসাথী যেটা স্বাস্থ্যসাথী খাদ্যসাথী প্রত্যেকে কার্ডটা করতে পারছে, তার জন্য স্বাস্থ্যসাথী যে 5 লাখ টাকা ফ্রি, এই তো আমাদের মানে এই নতুন যে দুয়ারে সরকারের প্রকল্পে ওই স্বাস্থ্যসাথী কার্ড ছিল না, 2-3 জন করে ওনারা 4,99,000 টাকা আমারই মানে যেটা 50 সমিতির জুরিডিকশন আছে কিছু জন পেয়েছেন, আমরা জানি সেটা, নিজেরা গিয়েও পৌঁছেছি বাড়িতে দেখেছি সত্যিকারে পেয়েছি। এরকম যদি কয়েকটা আমাদের ঠিকানা দেন আমরাও যে যাই আমরা তাদের সেটা তুলে ধরতে চাই, কারণ বেশিরভাগ ক্ষেত্রে মানুষ বলছে না যে ওই কার্ডটা একটা ভুয়ো, ওটা দিয়ে হাসপাতালে গেলে ট্রিটমেন্ট পাওয়া যায় না, এটসেট্রা এটসেট্রা, তো
এই ধরনের উদাহরণ যদি মানুষের সামনে তুলে ধরা যায়, এটা যারা বলছে আমি যেটা বলবো, এটা যারা কাজ করে না, যারা কাজ করে না তাদের বড় বড় কথা, যেটা আমাদের আয়ুষ্মান ভারতের যে কাজটা করেছে বিজেপি কেন্দ্র সরকারের, ওতে কিন্তু ওনারা বলেছেন জনগণকে, যাদের টিভি আছে, যাদের ফ্রিজ আছে, মোটরসাইকেল আছে, ওরা পাবে না। কিন্তু এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন কার কী আছে সেখানে, কিন্তু তিনি কে বিজেপি, কে তৃণমূল, কে সিপিএম উনি কিন্তু দেখেননি, কে বড় লোক, কে গরিব লোক তিনি কিন্তু দেখেননি, তিনি আপামর জনগণকে দিয়েছেন। সেখানে কে বড় লোক কে কেউ নয়, প্রত্যেকেই পেয়েছেন। আপনি চাইলে আমি আমার রামনগর ব্লকের মধ্যে আপনাকে আমি অনেকগুলো নাম বলে দিতে পারবো, অনেক পরিবারের কথা বলে দেবো, আমি নিজে না হলে আপনাদেরকে নিয়ে মানে বাড়ি বাড়ি দেখিয়ে দেবো যে কোন পরিবার পেয়েছে, কোন পরিবার পায়। মানে সেখানে দল রং দেখা, দল কোনো আমরা দেখিনি, আমরা প্রত্যেককেই দিয়েছি। এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতিটাই এমন, তিনি কোনো মানুষকে ছোট করে দেখেননি, তিনি কিন্তু প্রত্যেকটা মানুষকে নিজের মনে করে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছেন। তারপরেও মানুষ কথা বলে, সেটা বলে কেন? বিজেপি তো ওদের মানে নাই কাজ, ধানবাদ নাকি খইবাজ নাকি বলে, ওটাই এক টাইপের, ওরা তো কোনো কাজ করছে না, কাজ করছে না কিন্তু মানে কুৎসা অপপ্রচার করছে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজে দেখিয়ে দিয়েছেন। আচ্ছা দিদি, আমরা ভেরি রিসেন্ট দুটো বড় বড় ধাক্কা কাটিয়েছি, একটা হচ্ছে অবশ্যই লকডাউন COVID-19 যে সিচুয়েশান, এবং আরেকটা হচ্ছে আমফান, যেটার এফেক্টটা আপনাদের এলাকাতে খুব বেশি পড়েছিল। তো আপনার কাছ থেকে আমি জানতে চাইবো যে কোনটা আপনাকে বেশি যন্ত্রণা দিয়েছে, কোনটা বেশি নাড়া দিয়েছে? সেটা বলতে গেলে আমি তো বলবো করোনা, কারণ এই COVID-19 হওয়ার জন্য আমি যাতে মানুষের অনেক ক্ষতি হয়েছে, যেমন আমরা ওই করোনার সময় মানুষরা পরিযায়ী শ্রমিকরা বাইরে থেকে যাচ্ছে, আসতে পারছে না, তার জন্য আমরা মানে সরকারি কথা মাননীয় মুখ্যমন্ত্রীর যে উদ্দেশ্যটাকে আমরা চেষ্টা করেছি মানে সফল করার জন্য, তার জন্য আমরা পরিযায়ী শ্রমিকদের টাকা দিয়ে প্রত্যেকেই আমরা যে বাড়ি ফিরিয়ে আনার চেষ্টা করেছি। ধরুন সংক্রামকটা একজন ব্যক্তি বিশেষে হচ্ছে, সেটা আবার গোষ্ঠীতে যাতে না রূপান্তরিত না হয়, তার জন্য আমরা চেষ্টা করেছি সেখানেও কন্ট্রোল করার জন্য, যাতে আমরা তার প্রতি প্রোটেকশান কীভাবে দিতে হবে, কোথায় মাস্ক স্যানিটাইজার মানুষকে সচেতন করিয়েছি, তো সেটাও একটা মানুষের খাদ্য পৌঁছে, এবং যে করোনার জন্য আমরা যেসব দান মানে ত্রাণ তুলে দিয়েছিলাম, পৌঁছে দিয়েছিলাম, চাল ডাল মানে সোয়াবিন ডাল মানে প্রত্যেকটা খাবারের যা যা লাগে প্রত্যেকটা জিনিস আমরা তুলে দিয়েছি, সাথে সাথে মাস্ক স্যানিটাইজার সাবান এবং আরও বিভিন্ন রকম জিনিসপত্র আমরা দিয়েছি ওতে। একদম, যেহেতু করোনা সিচুয়েশনটা লং টাইম টানতে হয়েছে, অবভিয়াসলি এটার এফেক্ট অনেক বেশি, অর্থনৈতিকভাবে মানুষ অনেক ভেঙে পড়েছিল, ক্ষতি হয়েছে। আমফানও তো বোধহয় ভালোই ক্ষতি করেছিল, ক্ষতি করেছে, তার থেকে করোনাতে বেশি। আমফানেও আমরা সমানভাবে কাজ করেছি, প্রত্যেকটা বাড়ি গিয়ে পৌঁছেছি, সেখানে আমরা কারো বাড়িতে ত্রিপল দিচ্ছি, মানে ত্রিপল যেটা হয় ম্যাক্সিমাম ত্রিপল বস্ত্র, সেখানেও খাদ্য সামগ্রী আমরা তুলে দিয়েছি। আমফানের ওই ত্রাণ দিতে গিয়ে কখনো কি ক্ষোভ বিক্ষোভের মুখে পড়তে হয়েছে? ক্ষোভ বিক্ষোভের মধ্যে পড়তে মানে দেখুন, কিছু জায়গায় প্রত্যেকটা জায়গায় কিন্তু বিজেপির একটু শুশ্রণী থাকে, মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করছেন, তৃণমূল সরকার কাজ করছে, কিন্তু বিজেপি সরকার তো কিছু কাজ করছে না, ওরা তো সবসময়ের জন্য শুশ্রণী দিচ্ছে, তাতে আমাদের আমরা সেটাকে ট্যাকেল করেছি, রীতিমতন চেষ্টা করেছি প্রাথমিক ঝামেলা কাটিয়ে উঠে শান্তিপূর্ণভাবে মেটাতে। রামনগর ব্লকের মধ্যে ওইভাবে অতটা ঝামেলা কেউ পড়েনি, সেটা আমরা একদম শক্ত হাতেই ট্যাকেল করে নিয়েছি, মানুষের কে আর্থিক সাহায্যও করেছি, করোনার সময়েও অনেক মানুষকে আমরা আর্থিক সাহায্য করেছি, কর্মসংস্থানের মাধ্যমেও পৌঁছে দিতে পেরেছি, কারো কারো কর্মসংস্থানও করে দিয়েছি, এবং আমফানেও কারোর ঘরের জন্য টাকা লেগেছে, যেটা মানে আমাদের সরকারের পক্ষ থেকে এসেছে, এবং আমরা আমাদের পঞ্চায়েত সমিতিগতভাবে কি MLA সাহেবের ফান্ড থেকে এমনি করে আমরা মোটামুটি মানুষের কাছে পৌঁছে দিয়েছি, যাতে কারোর অসুবিধে না হয়। হ্যাঁ, আমরা একটু আগে যে কথাটা বলছিলাম যে এই যে ধরুন আমফান করোনা পরিস্থিতি থেকে এখন পর্যন্ত মানে কর্মসূচির কোনো শেষ নেই, আপনারা কন্টিনিউ লেগে রয়েছেন, তো কখনো কখনো ক্লান্ত বোধ হয় না? না না, যদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি 24 ঘন্টায় যদি তিনি করতে পারেন, আর তার আমরা বিন্দুমাত্র ছোট্ট সৈনিক, আমরা যদি ক্লান্ত বোধ মনে করি তাহলে তো আমাদের সেটা লজ্জাজনকই হয়, আর রামনগর এক পঞ্চায়েত সমিতির জুরিডিকশানে একটু আমাদের কাজ বেশি, তার জন্য আমাদেরকে সবসময় আমাদের মানে
কাজের সাথে যুক্ত থাকতে হয়, কোনো না কোনো সক্রিয় ভূমিকা পালন করতেই হয়। বামেদের মতো ইনঅ্যাক্টিভ হয়ে যায় না, মানে বামেদের মতন আমরা ইনঅ্যাক্টিভ হতেও চাই না। আর সেই জন্যই পর্ব দুটো টার্ম আছেন এবং বাকিটা তো দেখা যাবে, বাকিটা তো নিশ্চয়ই থাকবে আশা করি আমরা। আমার তো মানে আমি আমার কনফিডেন্স দিয়ে বলছি, আমার মানে এই সভাপতি পদে আসা আড়াই বছর প্রায় প্লাস হলো, তাতে আমি কনফিডেন্স দিয়ে বলতে পারি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন তিনবারের মুখ্যমন্ত্রী হবেন এবং রামনগর থেকে উনি ভালোভাবেই ভোটে জিততে পারবেন। যদি এখন আপনাদের এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তো মানে এজ এ সভাপতি কাজ করতে গিয়ে প্রথম প্রথম মানে কিছু বাধার সম্মুখীন মানে হতে তো হয়েছে নিশ্চয়ই, সেগুলোকে কীভাবে ওভারকাম করতেন? সেটা তো করতে হয়েছে, নিজেকে বুদ্ধিমত্তা সহকারে করতেই হয়েছে, সবাইকে নিয়ে কাজ করতে হবে। আমি আপনাকে এখনও বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী যেমন বলেছেন, আমরা কোনো কাউকে দেখিনি, বাজ বিচার করিনি কাজের ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রেও, তো ওনার নীতিটা আমরা ফলো করেছি। জাস্ট আমরা সবার সাথে বসে মানুষের কাছে, আমাদের একটাই লক্ষ্য, মাননীয় মুখ্যমন্ত্রী যেমন উন্নয়ন করছেন তিনি আমাদের পাঠাচ্ছেন, তাই আমরাও সেইভাবে ওনার মানে পথটাকে পথ নির্দেশ নির্দেশ হিসেবে আমরা মানুষের সাথে বসে যাতে কারোর ঝামেলা না হয় সেভাবেই আমরা কাজকর্ম করেছি। মানে প্রশাসকের চেয়ারে বসে প্রশাসক হিসেবে কাজ করেছি, দলীয় রং স্বার্থ আমি দেখিনি। এই দলীয় স্বার্থ না দেখতে গেলে তো আবার অনেক সময় কারোর মশা হতে পারে, অভিমান হতে পারে, সেটা হতে পারে। আমি এই চেয়ার থেকে বসে, প্রশাসনিক চেয়ার থেকে বসে আমি সেখানে দল দেখতে পারবো না। একদমই আমাদের সম্পাদক যেটা বলছেন আমরাও সেটা প্রত্যক্ষ করেছি যে উনি চেয়ারে বসে দল বা রং না দেখে কাজ করেন, আমরা তার মানে কী বলবো প্রত্যক্ষ প্রমাণ আমি চোখের সামনে দেখেছি। এই হোক, আমাদের আলোচনা চলবে, একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, সঙ্গে রয়েছেন রামনগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া শম্পা মহাপাত্র মহাশয়া। দিদি, যেমন আমরা আলোচনা করছিলাম, তো আপনার এলাকায় উন্নয়ন তো যথেষ্টই হয়েছে, অবশ্যই অনস্বীকার্য। তো এই উন্নয়ন করতে গেলে মানে অনেকগুলো জিনিস তালমিল ঘটাতে হয়, না হলে উন্নয়নটা আটকে যায়, স্লো হয়ে যায়। তো এক্ষেত্রে যেমন এলাকার সাংসদ, বিধায়ক, মন্ত্রী, এদের মানে একটা ওই তালমিলটাও খুব দরকার হয়, তারা কতটা কোঅপারেট করছে। রামনগর এলাকার যিনি বিধায়ক তাঁর কতটা সাহায্য সহায়তা আপনি পান উন্নয়নের ক্ষেত্রে? আমাদের রামনগর বিধানসভার বিধায়ক সম্মানী মানে অখিলগিরি মহোদয়, আমরা বলবো বিধায়কের কাছ থেকে আমরা এমন একজন বিধায়ককে পেয়েছি, এটাও আমরা গর্বের জায়গা। মানে এটা বলার কারণ হচ্ছে এমন একজন বিধায়ক তিনি, যিনি মানে সকাল থেকে রাত পর্যন্ত তিনি তার রামনগর বিধানসভার মধ্যে বসে মানে পড়েই থাকেন বলতে গেলে, এবং আপাম মানে জনগণের সাথে উনি মানে বাড়িতে হলে উনি পৌঁছে যান, মানে যে কোনো সময় যে কোনো মানুষের যদি প্রয়োজনের দরকার হয় উনি তার বাড়িতে পৌঁছান, যে কেউ মারা যাক বা কারোর বিয়ে বাড়ি, কারোর হয়তো আর্থিক সাহায্য লাগবে, কোনো কেউ অসুস্থ হয়েছে, উনি কিন্তু ওনাদের বাড়িতে পৌঁছান। এবং আমাদের পঞ্চায়েত সমিতিরগতভাবে বলবো উনি সমস্ত রকম আমাদের সহযোগিতা করেন। মানে উনি বিধায়ক হিসেবে ওনাকে পাওয়াতে আপনার এই যে উন্নয়ন যে কর্মযোগ্য সেটা করতে অনেকাংশে সুবিধা হয়েছে? হ্যাঁ, ওনাকে পেয়ে আমরা এটা কিন্তু ওটা কাজকর্ম করতে আমাদের সুবিধে হয়েছে। আচ্ছা, এবার আমরা আসি যে আপনাদের আপকামিং প্রজেক্ট মানে রামনগর এলাকায় বা দীঘা এলাকায় আগামী দিনে কী কী প্রকল্প আরও মানুষ দেখতে চলেছে, মানে খুব মানে ভেরি রিসেন্ট দেখা যাবে এরকম কিছু প্রকল্প রয়েছে যেটা আপনি আজকে আমাদের স্টুডিও বসে ঘোষণা করে যাবেন যে এই জিনিস হতে পারে, জাস্ট একটা এরকম কিছু রয়েছে এই মুহূর্তে না সেটা এখন বলা যাবে না, কারণ যেটা হচ্ছে হোক, আগামী দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আবার এলে 2021 সালের পরে নতুন এলে নতুনভাবে আমরা নতুনভাবে প্রজেক্টগুলো বলবো। তার আগে বলতে চাইছি প্রজেক্টের লিস্ট অলরেডি হয়ে আছে মাননীয় মুখ্যমন্ত্রী আবার নতুন 2021 সালের নতুন মুখ্যমন্ত্রী রূপে আবার ফিরে এলে তখন আমরা ঘোষণা করব কী কী কাজ করব। ঠিক আছে, আপনারা উন্নয়ন তো যথেষ্ট করেছেন রামনগরে, পানীয় জল, আলো, রাস্তা, বিদ্যুৎ মানে স্বাস্থ্য সবই, তবু
যদি এইগুলোর মধ্যেও তুলনামূলকভাবে আমি বলি যে কোনো অংশটা, কোনো একটা বিষয়, কোনো একটা বিভাগ একটু পিছিয়ে আছে যেটাতে আরও বেশি জোর দেওয়া উচিত? স্বাস্থ্যের বিভাগটা একটুখানি মানে আরও ডাক্তারবাবু মানে আমাদের যেটা একটু কম আছে, মানে বিশেষত একটু স্বাস্থ্যের দিকটা একটু আরও একটু মানে জোর দিলে ভালো হয় আর কি, কাজটা একটু ঘাটতি আছে। আমি আবারও ফিরে আসবো দুয়ারে সরকার প্রকল্পে। দুয়ারে সরকার প্রকল্প করতে গিয়ে মানে মানুষের তো কিছু অভাবনীয় নিশ্চয়ই শুনতে হয়েছে, মানে সবই 100% ভালো, 99% তো অভাব অভিযোগ কী ধরনের মানুষের রয়েছে এখনও যদি আমি 1% ধরি? 1% যে বললাম আপনাকে অলরেডি আগেই বলে গেছি, যেমন ঘাটতিটা বলেছি যে স্বাস্থ্যের দিক থেকে একটুখানি লাগবে, কিন্তু অনেক কিছু আমরা পেয়েছি, বা উন্নয়নের দিক থেকেও যথেষ্ট আপনাকে আগেই বলেছি যে যেগুলো হয়েছে। আর এটার ক্ষেত্রে বলবো দুয়ারে সরকারের স্বাস্থ্যসাথীর মানুষের চাহিদা ছিল, মানুষের খাদ্যসাথী চাহিদা ছিল, মানুষের যেটা কাস্ট সার্টিফিকেট, কিছু কিছু মানুষের যেটা কাস্ট ছিল, এবং মেনলি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ওটা ছিল, কিন্তু সেটা মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্যসাথী, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, খাদ্যসাথী এটা আমাদের কমপ্লিট, বেশিরভাগ মানুষেরই কমপ্লিট হয়ে গেছে। যেটাও বাকি একটা দুটো আছে, কিছুটা বাকি আছে, সেটাও তিনি বলেছেন ঘোষণা অলরেডি করে দিয়েছেন, অতএব সেটাও আমাদের মানে দাবিটা পূরণ হয়ে যাচ্ছে বলতে গেলে। তার মানে যেটা জানা যাচ্ছে দুয়ারে সরকার করতে গিয়ে আপনাদেরকে কোথাও সেভাবে মানুষের ক্ষোভের মুখে পড়তে হয়নি, এবং রাস্তা যেটা বাকি ছিল আমরা সেই রাস্তাগুলো তো টোটাল করে দিচ্ছি, স্কুলের কাজ বাকি ছিল স্কুলের কাজ করতে সেটাও করে দিচ্ছি, মানে যাবতীয় কাজকর্ম সবই আমরা করে দিচ্ছি, কোনো তেমন কিছু আর নেই। সব করে যাওয়ার পরে ভোট পাবেন? আমি একটা উদাহরণ দিচ্ছি যে আমরা বলি যে বাজপেয়ী গভর্নমেন্ট খুব ভালো কাজ করেছিল, ওই সোনালী চতুর্ভুজ করেছিলেন, উন্নয়ন প্রচুর করেছিলেন, সেটা সুফল আমরা পাচ্ছি, কিন্তু তারপর নিয়ে হেরে গেছিলেন, সেরকম মানে বলা যায় না মানুষের মন বৃন্দাবন আর কি। না, আমার তো কনফিডেন্স আছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর টোটালটাই আলাদা রকম, মানে মানুষের কাছে মানে যতই যেই যতই বলুক না কেন, কারণ অনেক বিজেপি তো তার কুৎসা রচনা মানে রটাবে, অপপ্রচার করবে, ওটা তো হচ্ছে কমন ব্যাপার, ওইটা আমরা মানি না। কিন্তু আমরা যেটা এলাকায় ঘুরছি, আমি আমাদের এলাকার দিক থেকে বলবো, বা যেটা আমরা বাইরেও যেখানে গেছি, প্রত্যেকের মুখে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কথা প্রত্যেকটা মানুষের মুখে মুখে ছড়িয়ে যাচ্ছে। বিশেষত করোনার সময় যে চালটা দিলেন, ডালটা দিলেন, পুরোপুরি মানুষ যে খাচ্ছে ওইটাই তো ফুটিয়ে খাচ্ছে, সেই সময় না দিলে কিন্তু মানুষ এতো না। বা যে বার্ধক্য ভাতা ডিমান্ড রেখেছে মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন, স্বাস্থ্যসাথী 5 লক্ষ করে দিয়েছেন, এরপরে আমার মনে হয় না যে মানুষ মুখ ফিরিয়ে নেবে, মানুষ বোঝে আপনাদের এই যে মানে অমানুষিক পরিশ্রম, অক্লান্ত ভাবে। হ্যাঁ, আমরা তো সবাই সেটাও তো একটা, তাহলে তো এরপরে যদি হেরে যান তাহলে বলতে হয় যে কাজ করে ভোট পাওয়া, তাহলে কাজ করে ভোট পাওয়া যায়নি, তাহলে তো অন্য কিছু বলা যাবে। আচ্ছা, রামনগর এলাকায় একটা নারী শক্তি একটা বিরাট একটা মানে শুনেছি আমরা যে ওখানে প্রভাব ফেলে, মানে আপনি একজন তাদের লিডার নারী, আর আপনাদের নারী বাহিনী আছে, তো এই বিষয়টা একটু বলুন যে ওখানকার আমাদের রামনগর ওয়ানের মহিলা শক্তি খুবই ভালো, এবং আমরা নারীদের নিয়ে আজকেই আমরা মানে খুব কমই রেখেছিলাম, খুব কমের ওপরও 500 জন মহিলা আমাদের আজকে ছিলেন প্রোগ্রামে, আমাদের একটা মাননীয় মুখ্যমন্ত্রীর একটা স্বাস্থ্য দপ্তরের একটা উদ্যোগে একটা প্রোগ্রাম করতে হয়েছিলো, স্যানিটাইজার প্যাডস এবং মাস্ক বিতরণ করলাম মহিলাদের, যাতে মহিলাদেরকে সচেতন করলাম আমরা প্যাডসটা দিয়ে স্যানিটাইজার। এখানে 500 জনকে দিয়েছি, কিশোরী মেয়েদেরকেও দিয়েছি, এবং আমরা এটা করেছি কি আমার রামনগর 1 পঞ্চায়েত সমিতির এলাকায় 9টা গ্রাম পঞ্চায়েত, 9টা গ্রাম পঞ্চায়েতের মানে মহিলাদের দায়িত্ব দেওয়া হচ্ছে প্রত্যেকটা বাড়ি গিয়ে গিয়ে মহিলাদেরকে সচেতন করাতে, কিশোরী আর মানে কিশোরী এবং টোটাল অন্যান্য মহিলারা যারা আছেন প্রত্যেককেই যাতে সচেতন করার জন্য এই বিষয় সম্পর্কে অবহিত করা। আজকে ICDS আর আশাকর্মী আর কিছু কিশোরীকে আমরা ডেকেছিলাম এবং হেলথ টিমকে ডেকেছিলাম 500 জনের মতো। এই যে মানে কর্মকাণ্ডগুলো এগুলো কোথাও একটা মানে মহিলাদেরকে মহিলাদের একটা ইউনিট তৈরি করা মানে মানুষের বাড়িতে পৌঁছে যাও, বাড়িতে পৌঁছে একজন মহিলা যদি বুঝেন তাহলে বলা হয় যে বাড়ির সবাই বুঝবে নাকি, মহিলারাই তো পরিচালনা করেন বাড়িতে, এটাও জানি আপনি দেখুন পুরোনো দিনের কথাটা মানে আগের থেকে পিছিয়ে গেলেও সেখানে কিন্তু অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির প্রতিষ্ঠা হয়েছিল, অতএব মা দুর্গা কিন্তু অসুর নিধন করেছিলেন,
তাকে সুনিধন করেছিলেন মা দুর্গাই মহিলা। তো আমাদের মুখ্যমন্ত্রীও মহিলা, এবার বিজেপি নিধন করবেন মা, মানে আমাদের মা দুর্গা হিসেবে আমরা মুখ্যমন্ত্রীকেই মনে করি। মহিষাসুর তো বিজেপি, অতএব মা দুর্গা হিসেবে কিন্তু মানে মাননীয় মুখ্যমন্ত্রী বোধন করবেন বিজেপিকে। অতএব আমাদের রামনগরেও সেম একই কেস, আমাদের মহিলারা প্রচণ্ড শক্তিশালী এবং ওনারা নিশ্চয়ই পরাস্ত করবেন। এবং ওই মহিলারা যদি বাড়ি বাড়ি গিয়ে বোঝান, মানুষের প্রচারে থাকেন, তাহলে কিন্তু মহিলারাই পারেন সব কিছু করতে। কিন্তু আমার তাই মনে হয়, সেই জন্য মহিলাদেরকে পাঠিয়েছি বাড়ি বাড়ি এবং আমি নিজেও যাচ্ছি সাথে। বলছি যে তাই যদি হবে তাহলে বিজেপি, আমরা যেটা দেখতে পাচ্ছি একটু, বিজেপি রামনগরটাকে এবারে একটা সফট টার্গেট মনে করছে যে রামনগরটা সহজেই জিতে যাব। মানে এই ধারণার কারণটা কি? আপনি তো ওখানে গ্রাসরুটটা ভালো করে বোঝেন। ও ধারণা ওদের অনেক কিছু বলতে পারে, আমার তো এখনও ধারণা হচ্ছে না যে বিজেপি টিকতে পারবে বকি করে। কারণ মুখ্যমন্ত্রী উন্নয়ন করেছেন আর বিজেপি ভোট পাবে, এটা কী করে হতে পারে? আজ রামনগরটা বিশেষ করে বলি কি ছিল, আজকে তো মানে এই যে আমাদের সমুদ্র, পার্টিকুলার আমাদেরই বাড়ির পাশে চাঁদপুর সমুদ্রের বাঁধ, সেটা আপনারা প্রত্যেকেই জানেন, ওটা মানে সমুদ্রের জলের চাষের ফলে ওই বাঁধটা ভেঙে যায়। সেটা বাম সরকার তো ছিল 34 বছর, তো ওরা বালি বস্তাও ফেলেননি, প্রায় চাষের জমিতে জল ঢুকে যেত, প্রায় চাষের জমি বললে ভুল, চাষ তো ক্ষতি, মানুষের ঘর বাড়িও ক্ষতি। এবার সেখানে আজ অব্দি কিছু কাজ হয়নি, কাজ হলো কী করে? মাননীয় মুখ্যমন্ত্রীর সরকার আসার পর 10 বছরে আমাদের সেটা ঢালাই রাস্তা হয়েছে, বন্দর হচ্ছে, আর দীঘাতে ধরুন এত সুন্দর বিউটিফিকেশান হয়েছে, চিলড্রেন পার্ক হয়েছে, মানুষের একটা পুরীর মন্দির হচ্ছে, তাহলে মানুষ কনভেনশন সেন্টার হয়েছে, তাহলে মানুষ কাকে ভোট দেবে? মাননীয় মুখ্যমন্ত্রীকে, সে বিজেপিতে তো ভাও চাড়াচ্ছে, মানুষ ভুলবে না। আমার তো মনে হয় মানুষ মানুষ ওই ভোটের 7 দিন আগে কি হলো সেটাই মনে রাখে, সিরিয়াসলি, এটা আপনিও জানেন নিশ্চয়ই। 7 দিন আগে এসে কেউ চাল দিল, টাকা দিল, মানুষ মুখ্যমন্ত্রী দিচ্ছেন ফ্রিতে চাল ডাল রেশন ফ্রি, আর বিজেপি সরকার কি দিচ্ছে যে ভর্তুকি ছাড় বলে 800 টাকায় গ্যাস সিলিন্ডার দিচ্ছে, ছাড়ের কোনো বালাই নেই। তারপরে যদি মানুষ মুখ্যমন্ত্রীকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দেয়, তাহলে তো মানুষকে বলতে হবে তারা অমানুষ, অমানসিকতার কাজ মানে পরিচয় দিচ্ছে, ওদের কোনো মানবিকতা থাকছে না একদমই। আর এখানেই আপনাদের ওই মহিলা যে শক্তি রয়েছে এটা খুব ভালো কাজে দেবে, এখানে মহিলারা সবাই বাড়ি বাড়ি বোঝাবে, প্রচারে যাচ্ছে। আচ্ছা দিদি, মহিলাদের নিয়ে যে সেলফ হেল্প গ্রুপ, এটা রামনগরে কী পরিমাণ কাজ করে, কতগুলো গ্রুপ? না রামনগরে এটা আমরা পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে, রামনগর হচ্ছে SHG গ্রুপ, হচ্ছে শক্তিশালী গ্রুপ এবং বড় গ্রুপ। এই গ্রুপ মানে প্রচণ্ড পরিমাণের মানে মানে আমাদের বিভিন্ন প্রকল্প আছে, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কিন্তু শক্ত মানে সংগঠন মানে খুব শক্তিশালী গ্রুপ যাকে বলা যায়। এই যে সেলফ হেল্প গ্রুপগুলো, এগুলো কেউ সফট টয়েস বানায়, কেউ বাচ্চাদের শিশু খাদ্য তৈরি করে, এরকম বা কেউ হাতের কাজ করে, এই জিনুকের কাজ করছে, মাদুরের কাজ, এই যে তাদের যে প্রোডাক্টগুলো সবসময় যে অভিযোগটা শোনা হয় যে শোনা যেত আগে, এই প্রোডাক্টগুলোকে বাজারজাত করার সিস্টেমটা ছিল না, বিক্রি করার জায়গাটা ছিল না, এখন সেগুলো অনেকটাই মুখ্যমন্ত্রী সেগুলোর ব্যবস্থা করেছেন, সবলা মেলা টালা যেগুলো হয় এগুলোকে। তো তারপরেও দীঘাতে, মানে যেহেতু এই আমি রামনগর কথা বলছি, তো দীঘাতে এই সেলফ হেল্প গ্রুপের মহিলাদের প্রোডাক্ট সেল করার কোনো কি ব্যবস্থা আছে? এখানে বলি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে কিছুদিন আগে এই করোনা পরিস্থিতির ফলে যে মহিলারা যেহেতু প্রোডাক্টগুলো বিক্রি করতে পারেনি, তার জন্য কিন্তু 3-4 দিন প্রোগ্রাম করেছিলেন ওল্ড দীঘার কাছে, বিশ্ব বাংলার যেখানে আছে, যাতে মহিলারা বিক্রি করতে পারে। এবং বিশেষ করে এটা মানে রামনগর এক পঞ্চায়েত সমিতি নন্দিনী মেলার মাধ্যমে মহিলারা যাতে SHG গ্রুপ মহিলাদেরকে নিয়েই প্রোগ্রামটা করেন, এবং আমরা করি এবং বিভিন্ন স্টলের মাধ্যমে ওই দেখেছে এবং সেখানে বিক্রি বাট্টা করা হয়, এবং আমরা আরও অনেক রামনগর পঞ্চায়েত সমিতির মধ্যে অনেকগুলো গ্রাম পঞ্চায়েত আছে, প্রায় গ্রাম পঞ্চায়েত SHG গ্রুপের
মানে এই সবলা মেলা যেটা বলছেন সেই টাইপের সব মেলা করে ওখানেও প্রোডাক্ট গুলো মেলার মাধ্যমে এগুলো মেলার মাধ্যমে করানো হচ্ছে এবং স্টলও দেওয়া আছে 50 সমিতি থেকে। এখানে আমি বলছিলাম দীঘা যেহেতু একটা অত্যন্ত ভালো টুরিস্ট স্পট, বহু মানুষ প্রতিদিন আসেন, তো ওখানে একটা স্থায়ী আছে তো এই মানুষগুলো 50 সমিতির থেকে আমাদের তৈরি করা আছে স্টল, মেরাপ করতে পারবে, ওটা দেওয়া আছে অলরেডি এবং সেখানে বিক্রি হচ্ছে। তো অনেক অনেক ধন্যবাদ। এবারে আমরা মানে প্রোগ্রামের শেষের দিকে এসে গিয়েছি। আমাদের আনন্দমাংলার ক্যামেরার মাধ্যমে রামনগরের মানুষদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চাইবেন সামনে নির্বাচন? সামনে নির্বাচনকে রেখে রামনগরের মানুষদেরকে একটা কথাই বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করছেন ওই উন্নয়নটাকে আমাদেরকে ধরে রাখতে হবে, সবাইকে এক সঙ্গবদ্ধ মানে একজোট হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটাকে শক্ত করার জন্যই আমাদের এগিয়ে যেতে হবে। একদমই যেমনটা শম্পা মহাপাত্র বলছেন রামনগরবাসীদের উদ্দেশ্যে যে কাজ তারা করেছেন, অন্তত আপনাদের দিক থেকে আপনারা 100% কাজ করেছেন, তারপরেও যদি কিছু বাকি থাকে অবশ্যই সেটা জানাবেন, ওনাদেরকে জানাতে পারেন, আমাদেরকেও জানাতে পারেন, আমরা ওনাদের কাছে তুলে ধরবো যে এই জায়গা বাকি রয়ে গেছে। কিন্তু উন্নয়ন তারা করেছেন 10 বছর ধরে করেছেন, এখন সেই উন্নয়নের ভিত্তিতে ভোটের বাক্সে সেই উন্নয়ন কতটা প্রতিফলিত হয় সেটা অবশ্যই দেখার, যদিও সম্পাদী ফুল কনফিডেন্ট যে আবারও দিদি আসছেন এবং বাকি ওনাদের যে আরও কিছু প্রজেক্ট রয়েছে তালিকা করে রেখেছেন সেগুলো 2021 পরে বাস্তবায়িত হবে। দেখা যাক সম্পাদীর সেই স্বপ্ন মানে স্বপ্নই থেকে যেন এক বাস্তবের রূপ নেয়, আমরা যে চাইবো বাস্তব হোক, আমাদের শুভেচ্ছা থাকলো। অনেক অনেক ধন্যবাদ আনন্দ বাংলার সমাজের জন্য। Thank you.